হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার বাবার শরীর খারাপ করছে, তাই আজকে আমি বাজার যাব। ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাজারে, পাশেই বাজার, পায়ে হেঁটেই রাস্তা দিলাম। বাজারে ঢুকে দেখি সবজির বাজার কিন্তু এখনো আছে। ভাবলাম যে মাছের বাজার পাবো কি না কে জানি। আমি তো ছোট মাছ নেওয়ার জন্যই এসেছি বাজারে, দেখা যাক ছোট মাছ পাই কিনা। মাছের বাজার ঘুরলাম কিন্তু ছোট মাছ পেলাম না, বড় মাছ ছিল কিন্তু ছোট মাছ পেলাম না। তো বাধ্য হয়ে চলে আসলাম কাকুর কাছে। কাকুকে বললাম একটা 500 গ্রাম ওজনের মুরগি দাও। বাড়িতে এসে পৌঁছে প্রথমে আগে জল গরম করলাম। জল গরম করে পালকগুলো মুরগিটা ছাড়িয়ে নিলাম। আজকে বাড়িতে মা ছিল না, দুপুরবেলা দিদির বাড়িতে গেছিলো, তাই আমাকে আজকে সব কিছু রান্নাগুলো সেরে নিতে হবে তাড়াতাড়ি। মেয়ে আমার এদিকে ওদিকে করছে, ভাইকে খুঁজছে, কিন্তু ভাই তো গিয়ে বসে আছে নানুর কাছে। আমি তাড়াতাড়ি করে মাংসটা চাপিয়ে দিয়ে ওদেরকে স্নান টান করিয়ে দিলাম। ওরা বিছানায় বসে খেলা করছিল। ঘরগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নেব। আজকে আবার নানি এসছে, তাকে একটু টাইম দিতে হবে। তারপর স্নান টান করে বেশিক্ষণ ভিডিও করিনি, একদম বিকেলবেলার দিকে ক্যামেরাটা অন করেছিলাম। দেখো আমার নানিকে সবাই, আর মেয়ে যাচ্ছে দাদুর বাড়ি, ওকে দাদুর বাড়ি পাঠালাম। কয়েক দুদিন ছুটি আছে স্কুল, তো পাঠিয়ে দিলাম। আমরা কালকে যাবো।